মন ভরা স্বাদে করা বেলামে নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। রান্না শেষ মা? এত খাবার তৈরি করিস কেন? আমি কি খেতে পারি নাকি তুই খেতে পারিস এত খাবার? তুমি কিন্তু ভাত খেয়ে তারপর ওষুধ খাবে, আর ওষুধ খেতে ভুলবা না, আমি কিন্তু মাঝখানে চেক করব ফোন দিয়ে। জি মনে থাকবে। আমি গোসল গেলাম মা। যা বলছি মনে থাকে জানো মা? আমি ফোন দিব মাঝখানে, ঠিক আছে? Excellence in quality. নতুন এসেছো? জি আন্টি, খুব ভালো হয়েছে। প্রায় 2 মাস বাসাটা একদম খালি ছিল, বারান্দার দিকে তাকালেই না আমার বুক খাঁকা করতো, কেউ নাই, একদম একা একা লাগতো, কারো সঙ্গে কথা বলতে পারি না। এখন খুব ভালো হয়েছে, তোমার সঙ্গে মাঝে মাঝে গল্প করা যাবে। অবশ্যই আন্টি, তোমার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও। আমার আম্মু তো বেঁচে নেই, আমার যখন 6 বছর তখনই মারা গেছেন। ও সরি। সমস্যা নেই আন্টি, বাসায় আমি আর আব্বুই থাকি, আমার আর কোনো ভাই বোন নেই। আমি কি তোমার মন খারাপ করে দিলাম মা? না আন্টি, সমস্যা নেই। আই এম ভেরি সরি। আন্টি বাবা ডাকছে, পরে কথা বলি। বাবা ডাকছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি আন্টি। আচ্ছা আচ্ছা। পুরা মেইল করছে, চেক করেন টেবিলে গিয়ে। Okay, sir.
লাঞ্চ করেছিস? না, করব এখন। তুমি করছো? না রে, করব পরে। জানিস, আমাদের পাশে ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে, একটা মেয়ে আছে, নাম নীলা। মেয়েটার নাম মা নেই, বাবা আছে, বাবাটা অসুস্থ। ওর সঙ্গে আছে অনেক গল্পগুলো। আচ্ছা, তাও একটা গল্প বলার মানুষ পেলাম। ঠিক আছে মা, রাখি এখন। ঠিক আছে বাবা। আমরা দুজন মিলে গল্প গুজব করতাম। জি আন্টি, অবশ্যই আসবো। আসবে কিন্তু? জি আন্টি। আসতে পারি? এসো মা, এসো। কেমন আছো বোনো? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। বাসায় আর কেউ থাকে না? না, আমি আর আমার ছেলে। কোনো কাজের লোক নেই? ও বাবা, কাজের লোক সেটাও নেই। ছেলেটা গাধা নাকি? এত বড় ছেলে, বাসায় কোনো কাজের লোক রাখেনি। একটা বিয়ে করে বউ আনলেও তো পারে। আজ আমাকে দিন, আমি করে দিচ্ছি। তোমাকে ভাজ করতে হবে না মা। আমি ভাজ করতে পারি তো। কেন? আপনি না বললেন আপনি আমার মায়ের মতো, আমি আপনাকে মা বলে ডাকতে পারবো? তাহলে আমি করলে অসুবিধে কি? অবশ্যই তুমি আমাকে মা বলে ডাকতে পারো, কিন্তু তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি পারি, আমাকে দাও তো, তুমি বসো। আন্টি দিন না আমাকে, আমি করে দিচ্ছি। আহা রে, আপনি বসে। একটা কথা জিজ্ঞেস করি? একটা জিজ্ঞেস করো। রাগ করবেন মা তো? ভয়ঙ্কর রাগ করতে পারি। কি জিজ্ঞেস করবে? এই যে আপনি সারাদিন বাসায় একা থাকেন, এত কষ্ট করে কাজ করেন, আপনার ছেলেকে একটা বিয়ে দিলে তো পারেন, তাহলে আপনারও কষ্ট কমতো আর আপনার একটা কথা বলার মানুষও তো হতো। এই ব্যাপারে একটা বিশাল স্টোরি আছে, তোমার শোনার আগ্রহ হবে? বলেন না। দেখো, শুনতে শুনতে আবার বিরক্ত হয়ো না। আপনি বলেন না আন্টি। আবিদের বাবা 10 বছর আগে মারা যান। তারপর আমি একটা জব শুরু করি। আবির বড় হতে থাকে, কিন্তু হঠাৎ আমার একটা অসুখে পা প্যারালাইজড হয়ে যায়। তারপর থেকে আমার ছোট্ট আবিরি সব কাজ করতে থাকে। তো আমার ছেলের জন্য বউ দেখা শুরু করলাম, কত পাত্রী খুঁজলাম, কেউ রাজি হলো না। যখন শুনে পঙ্গু মায়ের সেবা যত্ন করত, এই সংসারে আসতে কোনো মেয়ে রাজি না, রিফিউজ করে দেয় সবাই। পাত্রীও রাজি হয় না, পাত্রীর পরিবারও রাজি হয় না। এক সময় আমার আবির বলল যে, ঠাকমা, তুমি পাত্রী দেখা বন্ধ করে দাও,
আমি বিয়ে করব না। তারপর থেকে আমার ছোট্ট আবির তার নিজের কাছেই বঙ্গমায়ের সমস্ত ভর নিল। আমার ছোট্ট আবির রান্না করে, কাপড় ধোয়, ঘর মুছে, আমাকে নাস্তা বানিয়ে দিয়ে যায়, অফিসে যায়, আমার আবিরের দিকে তাকিয়ে থাকে যে কার ভালো লাগে। পঙ্গু মানুষের বাসায় কাজ করবে, চোখের সামনে একটা পঙ্গু মানুষ দেখবে তো আমার আবির। আমি যেন মা খুব লক্ষ্মী একটা ছেলে, আবির খুব লক্ষ্মী একটা ছেলে, এমন ছেলে পেটে ধরেছি। আমার আবির অফিস করে, কাজ করে, নাস্তা বানিয়ে দিয়ে যায়, আমি ওই বারান্দায় আমার ছেলেটা চলে যাওয়া দেখি আর অপেক্ষায় থেকে যে কখন আমার আবির আসবে, কখন আমি আবিদের মুখটা দেখব। সরি, আমি অমোশনাল হয়ে গিয়েছিলাম। আচ্ছা আন্টি, তোলে আবার মানে মানুষ পেলে এইসব গল্প বলার কোন দরকার আছে? মেয়েটা খুব ভালো রে, তাই কান্না চলে আসছিল। এই যে দেখ না, সবকিছু গুছিয়ে দিয়ে গেল, এই জন্য আজকে মন খুলে কেঁদেছে, আর কাঁদবো না। প্লিজ বসেন মা। মা আচ্ছা, পরিচয় তো হয়নি আবিদ, ও হচ্ছে সেই নীলা, আর এ তো আমার আবিদ। হাই মা, তো আপনার বিশাল ভক্ত, দিনে যদি 50টা কথা বলে 40টাই আপনার ব্যাপারে। পায়েসটা কি এখনই খাবো? আমি আসছি, চা নিয়ে আসি একটু। আপনি একটু বসেন আন্টি। আজটা অনেকদিন পর খুব শখ করে বানানি। কি সুন্দর রং আমার হাতে, খেয়ে দেখেন। চমৎকার, খুব মজা আসলে। না, আবিদের খুব পছন্দ, তাই না আবিদ? খুব মজা করে খাবি। খাবো খাবো, আমার হাতে চা কিন্তু খারাপ হয় না, খেয়ে দেখ। থ্যাংক ইউ। কেন? থ্যাংক ইউ। টোস্ট? টোস্ট আমার বাবারও খুব পছন্দ। আমার বাবা সবসময় চায়ের সাথে টোস্ট খায়, খালি চা খেতেই চায় না, চা যখনই চায় তখন তার টোস্ট লাগবেই লাগবে। বানাও। কি খারাপ হয়েছে?
না অনেক মজা। হ্যাঁ আসলে আপনি চা খুব ভালো বানান। কিছু বলবা মা? কি করিস? ওই অফিসার কাজ, কালকে একটু জমা দিতে হবে সকাল সকাল। বলছিলাম শোন না, বলো না, আমার না মিলাকে অনেক ভালো লাগে। ওনা খুব ভালো মেয়ে, অন্যান্য মেয়েদের মতো না, একদম ব্যতিক্রম একটা মেয়ে। দেখলেই না একটা মায়া মায়া আদর আদর লাগে না? হ্যাঁ আমার কিন্তু লাগে জানিস, সেই জন্য আমি একটা জিনিস চিন্তা করলাম। কি বলবো? বলো। মিলাকে যদি আমাদের ঘরের বউ করে নিয়ে আসি তাহলে তো মন্দ হয় না। হ্যাঁ আই কি বলিস? আমি তাহলে আগামীকালকে নীলার সাথে আর নীলার বাবা খাবে এই হিসেবে কথাবো। আবিদ। হ্যাঁ মা। নীলা ফোনে বলল যে কাল থেকে নাকি ওর জ্বর, ওর বাবা বললেন যে ও ঘরে নাকি শুয়ে আছে। এখন রান্না হলো ওদের বাসায়, ওরা খেয়েছে নাকি না খেয়েই আছে কিছুই তো জানি না বাবা। আমি কি তাহলে একটু খাবার দিয়ে আসবো মা? সেটা করলে খুব ভালো হয় রে বাবা। ঠিক আছে। আর শোন, জিজ্ঞেস করবি কোনো ওষুধপত্র লাগবে কিনা। হ্যাঁ ওষুধপত্র যদি লাগে কিনে দিয়ে আসবি। তুমি টেনশন করো না মা। আচ্ছা ঠিক আছে, আমাকে জানাস কিন্তু। হ্যাঁ মা, তুমি টেনশন নিও না মা। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা আমি, তুমি আসছো? আসো বাবা আসো, কিন্তু বসো বাবা। আমার তো জ্বর, এমনি কিছু খেতে পারিনি, এর মধ্যে বাবা খুবই অল্প খায়। মা দিল। আর শোনেন, রান্না বাড়া করার কোনো দরকার নেই, যতদিন সুস্থ না হচ্ছেন আমি খাবার দিয়ে যাবো। এসবে কোনো দরকার নেই, মাকে বলবেন, আমাকে এসব বলে কোনো লাভ নেই। আর আপনি ওষুধ খেয়েছেন? না পা খেয়েছি, দেখি আর দুই একদিন। কিছু লাগলে জানাবেন। আসি আছি। ঠিক আছে নিয়া।
আচ্ছা তোমার গল্পগ্রামে আসছি। আমার আত্মার সাথে একটু কথা ছিল। হ্যাঁ অবশ্যই বলো, কিছু হয়েছে? আমি আপনাকে একটু মা বলে ডাকি। অবশ্যই ডাকবে, আমি তো তোমার মা। কি হয়েছে? আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি। কেন? আমাকে মাফ করবেন, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে থাকার, কিন্তু আমি পারিনি। পারলাম না, কেন? আমার 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 বিয়েটা হয়ে গেছে। উনি ইতালিতে থাকে, কেন হঠাৎ করে চলে আসবো? বিয়ের পর আমার ওনার সাথে চলে যেতে হবে বাবা। আমার আপনাকে আমার জীবনে কিচ্ছু বলা হয়নি, কিচ্ছু বলা হয়নি। অনেক করে চেয়েছি আপনাদের সাথে থাকবো, কিন্তু আমি বাইরে রয়েছে। আপনি আমাকে মাফ করে দিন মা। বাকিটা চিঠি কাজ আমি হলাম এই জগতের একমাত্র অসহায় মানুষ, যেখানে আমার নিজের ইচ্ছা বলে কিছু নাই। আমার বাবা 10 বছর ধরে অসুস্থ, বাবার চিকিৎসার টাকা আমাদের ছিল না। তখন দেবদূত হয়ে একজন মানুষ এগিয়ে আসে আমার বাবার চিকিৎসা করার জন্য, শর্ত আমাকে বিয়ে করার। তার সাথে আমার বয়সের পার্থক্য 30 বছর। শর্তে রাজি হলেই কেবল আমার বাবার ব্যয়বহুল চিকিৎসার ব্যবহার মিলবে। আমার কাছে তখন আর কোনো পথ খোলা ছিল না মা। তারপর থেকে ওই মানুষটির দয়ায় আমরা বাবা মেয়ে খেয়ে পড়ে ভালো আছি। বাবা ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। এখানে এসেই শুধু একটা মা পেয়েছিল, খুব লোভ হয়েছিল আপনার আদর পাওয়ার। থেকে যেতে ইচ্ছে হয়েছিল জনম জন্ম, কিন্তু পারলাম না মা, সত্যিই পারলাম না। আমাকে মাফ করে দেন মা। নীলা আমার ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও নীলাকে ভালোবাসে, আমি নিজেও নীলাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আপনি ওদের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন শর্ত সাপেক্ষে, সেই জন্য ওনারা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ। আর সেই কারণেই নীলা ভালোবাসা ত্যাগ করে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু আপনি একটাবার ভাবুন তো, আপনি কি নীলাকে বিয়ে করে সুখী হবেন, কিংবা নীলা নিজে কি সুখী হবে? আপনার আর নীলার বয়সের পার্থক্য 30 বছর, নীলা ছোট্ট একটা মেয়ে, এটা তো হয় না। আপনার টাকা আছে,
আল্লাহ তাআলা আপনাকে আরো টাকা পয়সা দিবেন, কিন্তু টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। আপনি আপনার সাথে মানানসই জীবন সঙ্গী বেছে নিন, দেখবেন আপনি নিজে খুব সুখী হবেন। আমি একজন পঙ্গু মা, আমার ছেলের হয়ে নীলাকে আপনার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ আমাকে ভিক্ষা দিন নীলাকে। নীলা, আমি নিচে উপস্থিত থেকে তোমাদের বিয়ে দিতে যাচ্ছি। তোমরা হয়তো আমাকে যতটা খারাপ ভাবছো, আমি হয়তো ততটা খারাপ না। হ্যাঁ, আমার হয়তো অনেক টাকা আছে, টাকার জন্যই যে তোমাকে বিয়ে করতে চেয়েছি বা তোমার বাবাকে সাহায্য করেছি তা নয়। আর টাকা থাকলেই সব সুখ পাওয়া যায় না বা সব পেতে হবে এমন কোনো কথাও নেই। তোমরা নিশ্চিন্ত থাকো, আমি নিশ্চয়ই তোমাদের বিয়ের সকল ব্যবস্থা করব। তোমরা ভালো থাকো, সুখী হও। যা আছে ভুল হয়ে যাক ভুল, দুজনার চাহনিতে সুখের পাখি ডানা মেলো নিরাশার বিপরীতে। যত দ্বিধা ভয় অপ্রিয় সময় হয়, ছুঁয়ে যাক নতুন হাসি। চলো সব আবার কাছে আসি, চলো সব অভিমান মুছি আবার ভালোবাসি, চলো সব।